প্রথমত হচ্ছে আমার খুব ভালো লাগছে যে আমার ব্যক্তিগত একটা কানেকশন ছবির সাথে সারাক্ষণ পাওয়া যাচ্ছে, কেননা আমার চরিত্রের নামও দেবলীনা, এই দেবলীনা দেবলীনা বলে ডাকা হচ্ছে। এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে যে এই ছবিটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, এটাতে একটি বার্তা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা। সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম মানসিক এবং শারীরিকভাবে যাতে সুস্থ হয় সেটার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, যেগুলো আমরা ভুলে যেতে বসেছি। আমরা সবাই জানি, কিন্তু আমরা ভুলে যেতে বসেছি, সেই দায়িত্বগুলোই মনে করিয়ে দেওয়া আছে এই ছবিতে, যেটি মনে করানোর দায়িত্ব আমি যে উকিলের চরিত্রে অভিনয় করছি তার। সেটা আমার মনে হয়েছে এই বিশেষ করে এই কোভিড পরিস্থিতির পরে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে, এটা একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং জরুরি ছবি। প্রযোজককে আমার সাধুবাদ এরকম একটি সাবজেক্ট নিয়ে ছবি করার জন্য, এবং আতিউল খুবই পাকা হাতের কাজ করেছে, আজ আমার কাজ করে খুব ভালো লেগেছে। এবং বহরমপুরে অলরেডি আজকে হাউসফুল, আমি খুব এক্সপেক্ট করছি যে বাঙালিরা থিয়েটারে এসে বাংলা ছবিকে সাপোর্ট করবে। সিনেমা তো আমরা বিনোদনের জন্য দেখি, কিন্তু এই বিনোদনের সঙ্গে এই সিনেমাতে একটা সোশ্যাল খুব গুরুত্বপূর্ণ মেসেজও আছে, সেই জন্য এটা সিনেমাটা একটা আলাদা জায়গায় আছে আমাদের কাছে। খুব পরিশ্রম করে আমরা কোভিডের সময় শ্যুট করেছি, এবার আপনাদের দায়িত্ব মানে দর্শকদের দায়িত্ব কোভিডের প্রোটোকল মেনে যদি প্রেক্ষাগৃহে থিয়েটার সিনেমা হলে এসে এই ছবিটি উপভোগ করেন, তাহলে আমাদের পরিশ্রম সার্থকতা পাবে। থ্যাংক ইউ। আর এই ক্যারেক্টার মানে ক্যারেক্টারটাকে তুলে ধরতে পেরে কীরকম লাগছে? হ্যাঁ, ক্যারেক্টার তুলে ধরতে পেরেছি কি না সেটা এখনও জানি না, দর্শকরা বলবে। চেষ্টা তো 110% করি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করার, কতটা আলাদা করেছি দর্শকরা বলতে পারবেন। নমস্কার, আমি উজান, লাফালাফির আরও একজন জার্নালিস্ট। লাফালাফিতে বেশ কিছু ওয়ার্কশপ চলে যেগুলো আপনারা জানেন, যেরকম লিটারেচার ওয়ার্কশপ, ক্যালিগ্রাফি ওয়ার্কশপ, বিজনেস ওরিয়েন্টেড ওয়ার্কশপ। সবথেকে মেইন আমাদের বর্তমানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জব রেফারেন্স। আমাদের লাফালাফি আপনাদেরকে জব রেফারেন্স দেবে বিভিন্ন রকম আইটি সেক্টর বা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে, যে কোনো ধরনের লাফালাফি প্রোডাক্টের উপরে, সেরকম বই হতে পারে, সেটা অন্যান্য রকমের অ্যাক্সেসরিজ হতে পারে, সেই অ্যাক্সেসরি সব কিছু এই তারপরে প্রোডাক্টের উপরে আপনারা পাবেন বিশেষ ছাড়। তো প্রথম থেকে এতক্ষণ আমি যে যে কথা বলে গেলাম এই প্রত্যেকটা আপনারা পাবেন মাত্র 649-এ। যদি বিস্তারিত জানতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন লাফালাফি মেসেঞ্জারে, বা মেল করতে পারেন, বা অবশ্যই আমাদেরকে টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে। মায়ের ক্যারেক্টার অভিনয় করে কীরকম লাগছে? মায়ের ক্যারেক্টার আমি ফার্স্ট টাইম অভিনয় করলাম। আতিউল যখন আমাকে বলেছিল তখন আমি একটু ঘাবড়িয়ে গেছিলাম, বিকজ আমি সেই চরিত্রটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারবো কি না। তো আতিউল বলল তুমি ছেড়ে দাও না, আমি আছি। তো আমি আছি করতে করতে কখন যে আমি ওই চরিত্রটার মধ্যে নিশা হয়ে উঠেছিলাম সুদীপ্তা থেকে বুঝতেই পারিনি। বাট থ্যাংকস টু আতিউল অ্যান্ড টিম যে ওরা এতটা সুন্দরভাবে আমাকে গাইড করেছে, সাপোর্ট করেছে। প্রত্যেকটা চরিত্রই প্রাণ পেতে গেলে একটা টিমের দরকার হয়, তো টিমটা খুব ভালো ছিল, তাই জন্য চরিত্রটাও হয়তো ভালো লাগছে সবার। আর এই এতদিন পর কোঅ্যাক্টার্সদের সাথে, এই প্রোডাকশন হাউসের সাথে কাজ করে কীরকম লাগছে? খুব ভালো। আর আমি তো বলবো যে আমার দেখা এখনও পর্যন্ত ইয়াংগেস্ট প্রডিউসার আরণ্যক, তো ও আরও ভালো কাজ করুক, ওর জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো, আতিউলের জন্য শুভেচ্ছা থাকলো, যাতে ইন ফিউচার আমরা আবার একসাথে কাজ করতে পারি। যখন আমরা দেখি কোনো বোর্ড এক্সামে বা এন্ট্রেন্সে প্রত্যন্ত গ্রাম থেকে আসা একটি ছেলে বা মেয়ে প্রথম হয়েছে, তখন আমাদের মনে থাকে না যে আমরা ছোটোবেলায় কেন বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম নিয়ে বা কতটা দামি স্কুল বা নয় সেটা নিয়ে কেন কথা বলেছিলাম। পড়াশোনার সাথে মিডিয়ামটার কোনো সম্পর্ক নেই, এবং স্কুল কতটা এক্সপেন্সিভ তারও কোনো সম্পর্ক নেই। পড়াশোনাটাকে ভালোবাসতে শেখানোটা বাবা মায়েদের দায়িত্ব, এবং সেই কথাই এই ছবিতে বলা আছে।